আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জাকির ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি চলে আসলাম নগদের দারুণ একটি আপডেট ফিচার নিয়ে আপনাদেরকে জানাতে। সো এই আপডেট ফিচারটি হচ্ছে, আপনি কিন্তু নগদ যে আপনার নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কাউকে না দিয়ে আপনার নগদে টাকা আনতে পারবেন। অর্থাৎ আপনাকে একটা কার্ড নাম্বার দেওয়া হবে, 16 ডিজিটের কার্ড নাম্বার। যে কার্ড নাম্বার যে কাউকে যদি আপনি দেন, পার্সোনাল হোক অথবা এজেন্ট নাম্বারকে হোক, সে কিন্তু ওই কার্ড নাম্বারে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার সেই ইউনিক কার্ড নাম্বার দিতে, যে মোবাইল থেকে আপনি পাবেন অর্থাৎ যে নগদ নাম্বার থেকে আপনি সেই কার্ড নাম্বারটি পাবেন, সেই নগদ নাম্বারই কিন্তু আপনার টাকাটি ক্যাশ ইন বা ক্যাশ আউট অথবা সেন্ড বানি করতে পারবেন। সো এটা কিভাবে পাবেন এই নাম্বারটি আমি আজকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সো এর জন্য প্রথমেই আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা যে নগদ অ্যাপসটি রয়েছে। সো আমি দেখুন আমার মোবাইলের যে নগদ অ্যাপসটি রয়েছে, আমি নগদ অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। আমার মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন, এখানে আসার পরে এরকম ফিচার আপনারা পেয়ে যাবেন। এটা সবাই জানে যে এরকম ফিচারগুলোর মধ্যে থেকে একদম নিচে দেখুন মাই নগদ নামে যে অপশনটি রয়েছে, ঠিক আছে, একদম নিচে কোনায় মাই নগদ নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি পেয়ে যাবেন যে প্রোফাইল নামে অপশনটি, ঠিক আছে। সো এর আগে আমি নগদ নিয়ে কিন্তু আপনার যে নগদ নাম্বারটি কার অ্যাকাউন্টে খোলা আছে সেই ভিডিওটি করেছি। সো চাইলে আপনারা কিন্তু এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে সেটা দেখে নিতে পারেন। সো এখান থেকে চলে আসবেন, দেখুন এখানে আপনার প্রোফাইল এবং প্রোফাইলের নাম কিন্তু এখানে শো করছে। আপনারা কিন্তু এই প্রোফাইলের নামটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখুন এখানে প্রোফাইলের নামটি শো করার সঙ্গে সঙ্গে এখানে পুরো প্রোফাইলটি আপনার সামনে হাজির হয়েছে। দেখুন এখানে নাম দেখাচ্ছে এবং এখানে মোবাইল নাম্বার, আপনি চাইলে এখান থেকে ছবি সেট করতে পারেন, ঠিক আছে। সো এর নিচে দেখুন একটি 16 ডিজিটের কিছু সংখ্যা আপনার সামনে শো করছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে 16 ডিজিটের একটা সংখ্যা, ঠিক আছে। এই যে 16 ডিজিটের সংখ্যাটি রয়েছে, এই যে সংখ্যা, এই 16 ডিজিট আমি যদি কোনো এজেন্ট পয়েন্টে দিই যে আমার এই নাম্বারে নগদে ক্যাশ ইন করে দেন অথবা এই নাম্বারে সেন্ড মানি করে দেন, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনার যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে, আপনি যে নগদ নাম্বারটি ব্যবহার করেন সেই নাম্বারে কিন্তু টাকা চলে আসবে। এতে করে কি সুবিধা হবে, এতে করে আপনার যদি পার্সোনাল কোনো নাম্বার থেকে থাকে যেটা আপনি কাউকে জানাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটি দিতে হবে না। অর্থাৎ নাম্বারটি হাইড রেখে আপনি কিন্তু নগদে টাকা নিতে পারবেন এবং যে কাউকে পাঠাতে পারবেন, ঠিক আছে। সো নগদের এই যে বিশাল একটা ফিচার এখানে অ্যাড করা হয়েছে, এটা অনেকে হয়তো বা জানে না। আমি এটা এটা নাম দিয়েছে তারা হচ্ছে ভার্চুয়াল কার্ড নাম্বার, ঠিক আছে। এই ভার্চুয়াল কার্ড নাম্বার দিয়ে কিন্তু দেশের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনি টাকা নিতে পারবেন, ঠিক আছে। সো আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো, যদি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সেই সাথে যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ, আর যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেক্ষেত্রে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন। সে পর্যন্ত এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।